स्पेशल वाला ब्लगे अपन सबाई के अनेक अनेक स्वागत। तो चलो शुरू करी रेसिपिर संगे कथा बोलबो। तो ये मसला जा जा रेखे सब नीचे लिखे दिए देखते ही पाच्छेन आलादा करे बलार मतो कोनो प्रयोजन नहीं। तो आजकेर रेसिपिटा शेयर करब संगे गल्प करब जानी एकदम इजी रेसिपि सबाई जानेन बनाते মানে এটা কোনো আহামরি কোনো রেসিপি নেই আর কোনো একদম মশলা ইউজ করছি না আমি যেটা মানে আপনারা জানবেন না। তো এখানে আছে 920 গ্রাম লোকাল চিকেন। লোকাল মানে তো বুঝতেই পারছেন মানে পোলট্রি কিংবা সরি পোলট্রি বলছি ব্রয়লার নয় লোকাল। তো আজ রবিবার আর বাঙালির বাড়িতে রবিবার মানেই মাংস ভাত, হয় মাটন না হয় চিকেন। তো আমি নিয়ে এসেছি চিকেনের রেসিপি আপনাদের জন্য, আশা করছি ভালো লাগবে। তো এখানে চিকেনটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা বাউলে নিয়ে নেওয়া হয়েছে, তাতে কিছু পরিমাণে পেঁয়াজ বাটা দেখতেই পাচ্ছেন। আর মা কিন্তু সব মশলা শিল নড়ায় করে। তো আপনারা যদি ভাবেন যে এত রান্না আবার কিভাবে কি না, আমি তার জন্য বলে দিচ্ছি মা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে ভিডিও করতে। তো মার ইনস্টাগ্রাম আইডিটাও দেখবেন। আর এটা হলো গিয়ে রসুন বাটা দিচ্ছি। আর যেটা বলছিলাম আজকের চিকেনটা নিয়ে একটা রিল করেছি যেটা আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে চেক আউট করুন। কিন্তু জলদি জলদি দুর্দান্ত হয়েছে, একদম দেখলেই মুখে জল চলে আসবে। আর এখানে এবারে মা দিয়ে দিল আদা বাটা। তো আপনারা জানেন যত ভালো করে মাংস মাখানো হবে অত ভালো টেস্ট আসবে, এটা কিন্তু নিয়মই আছে। মাংস হোক কিংবা যে কোনো জিনিস যত ভালো মাখাবেন অত ভালো টেস্ট আসে। তারপর এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। অনেকে বলতে পারে তুমি স্টার্টিংয়ে মশলা রেখেছো কিন্তু মশলাগুলো কী কী রেখেছো, আমি তার জন্য নিচে লিখে দিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এখানে পড়ে যাচ্ছে এখন হলো গিয়ে কাঁচা লঙ্কা বাটা। দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা বাটাটা আমার পুরো দিয়ে দিলো যাতে ঝালঝাল একটা হয়। আর ভাত আর পাতলা করে মাংসের ঝোল আজকে কিন্তু একদম হালকা পাতলা করে হবে, কোনো রকমের একদম ভারীভাবে কিছু হবে না। তো এটা হলো গিয়ে জিরে, জিরা বাটা কিংবা জিরে বাটা বলতে পারেন যাই বলুন। তো জিরেগুলোকে ইচ্ছা করলে রোস্ট করেও বাটতে পারেন। তারপর কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে আরও ভালো করে এবারে মাখানো হবে। আর কি কিছু থেকে গেল? হ্যাঁ, মেন জিনিসটাই তো থেকে গেল, যেটা না দিলে পুরো খাওয়াটাই বাজে হয়ে যাবে, মানে মাটি রকম লাগবে, নুন। আর এখানে কিছু কাটা পেঁয়াজ দেখতেই পাচ্ছেন, এগুলোকে এবারে খুব ভালো করে মাখিয়ে এতে মা দুটো তেজপাতা দিয়ে দিল। এবারে এটাকে খুব ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের জন্য। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টা রাখতে পারেন, 2 ঘন্টা রাখতে পারেন, যার যত সময় আছে সে বুঝে রেখে দেবেন, এতে আর কি বলার আছে তাই না। আজকে আমি কিন্তু এমনিই বকর বকর করছি, জানি এই রেসিপিটা সবাই জানে, এরকম না জানার মতো কেউ নেই, স্টিল শেয়ার করে রাখছি ভালো লাগে। তারপর একটা কড়ার মধ্যে তেল গরম করে মানে সর্ষের তেল গরম করে ডুমডুম করে আলু, ডুমো ডুমো করে আলু কেটে নুন দিয়ে হলুদ দিয়ে এবার এটাকে ভাজানো হবে। নিচে লেখাটা দেখতে পাচ্ছেন র পপায়া লিখেছি, কেন কেন কি আজকের আমাদের মাংসতে এই জিনিসটা যাবে। আরেকটা কথা এখানে আমি আরেকটা টিপস দিতে চাই, যদি পারেন মানে পেঁপেকে সবসময় মাংসতে ইউজ করতে চেষ্টা করবেন, তখন মাংসটা অনেক জলদি বয়ল হয়ে যায় প্লাস খেতে খুব ভালো হয়। আর চাইলে আপনারা পেঁপে মানে যেটা চোকলাটা থাকে না স্টিমটা চোকলাটা সদ্যা কিন্তু ওটাকে পেস্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে পেঁপে কাটা হয়েছে অনেক বড় বড় সাইজের। এবারে পেঁপে আর আলুগুলোকে ভাজা হচ্ছে সাইডের গ্যাসে, আর এই সাইডে মা আবার কড়া বসিয়ে দিয়েছে। এবারে এখানে মাংসটাকে রেডি করা হবে। তো এখানে সর্ষের তেল দিয়ে তেজপাতা আর কি ফোড়ন দেবে, ফোড়ন দিতে লাগে না দিলেও চলে, এটা আপনাদের পুরোপুরি ইচ্ছা, চাইলে স্কিপ করে যেতে পারেন। জিরা ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিল। আর ওদিকে হচ্ছে আলু আর পেঁপে ভাজা, যেটা আমি বললাম যে পেঁপেটাকে চোকলা শুদ্ধা মানে স্কিনটা শুদ্ধ পেঁপের বেটে নিতে পারেন কিন্তু খুব ভালো করে, ঠিক আছে। আর যখন মাংসটাকে মাখাবেন তখনই কিন্তু পেঁপেটা ওটার সঙ্গে মিক্স করে মানে পেস্টটাকে মিক্স করে মাখিয়ে নিতে পারেন। আর এখানে মা একটু দিয়ে দিল, এই তেলে মা একটু দিয়ে দিল চিনি যাতে মাংসের রঙটা খুব ভালো আসে, ঠিক আছে। তারপর তেলটা মানে ফোড়নটা যখন গরম হয়ে গেছে মানে জ্বলে গেছে, তারপর এতে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিল। এবারে মাংসটাকে খুব ভালো করে কষানো হবে। দেখুন মা খুব সুন্দর করে মাংসগুলো দিয়ে দিচ্ছে, আর দেখেই তো আমার মানে কি বলবো মুখে জল এসে পড়ছে, সিরিয়াসলি বলছে আপনাদের কি লাক, আমি রোজ রোজ একদম ফ্রেশ অ্যান্ড ফ্রেশ আপডেট দিই, এমন নয় যে কালকে বানিয়েছি আজকে আপডেট দিচ্ছি, যেদিন বানাচ্ছে সেই দিনই আমি এডিট করছি, সেই দিনই আমি ছেড়ে দিচ্ছি। ভাবুন মানে আমার বাকি সমস্ত কাজ করার পর আমি আর মা এসব করি, ঠিক আছে। তো এবারে এটাকে ঢাকা দিয়ে রাখা হবে, কেন কি মাংসটাকে
একটু সিদ্ধ হতে হবে। আর যেটা এক্সট্রা যে মশলাগুলো লেগেছিল তো সেগুলো খুব ভালো করে গরম জল দিয়ে একটু এখানে দিয়ে দেওয়া হলো। এবারে এটাকে ঢাকা দিয়ে কষাতে রেখে দেওয়া হবে, মানে এটা কষবে, ঠিক আছে। আর মাংসর নিজস্ব তো একটা জল বেরোবে, দেখুন কত পরিমাণে জল বেরিয়েছে। তবে এটা শুকোতে হবে, মানে পুরো শুকিয়ে ফেলতে হবে, যতদিন না শুকাবে তারপরে নেক্সট টাইম আর জল, ততক্ষণ অব্দি আর জল দেওয়া যাবে না। তো এবারে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মা দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদের বাড়িতে কি হলো সেটা অবশ্যই জানাবেন, কিন্তু কি হয়েছে, মাটন না চিকেন? তো এই জায়গায় মা কিন্তু আলু আর পেঁপেগুলোকে হালকা করে ভাজা করেছিল, তো যেগুলো মাংসতে এবারে ঢেলে দিল। তেল সমেত আলু পেঁপে দুটোই ভেজে, মানে মাংসতে মিশিয়ে দেওয়া হবে এবারে, ঠিক আছে। আপনারা চাইলে আলুগুলোকে একদম লাল লাল করেও ভাজতে পারেন, তবে মা চাইছিল যেহেতু এটা হালকা করে একটা চিকেন করা হচ্ছে, মানে একদম পাতলা ঝোল, তেলতেলে পাতলা ঝোল, তার জন্য আলুগুলো একদম পাতলা মানে হালকা ভাজা হোক, যাতে দেখতে খুব সাদা সাদা একটা ভাগ থাকে, বুঝলেন। চাইলে আপনারা পুরো ভেজে নিতে পারেন। আর আমার চিকেন, মানে আমার বলছি, যাই হোক, মায়ের চিকেন রেসিপি কিংবা আমার চ্যানেলের চিকেন রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে কি আপনারাও এইভাবে তৈরি করেন নাকি আপনারা অন্যভাবে তৈরি করেন সেটা জানাবেন। তারপর এবারে এগুলো দিয়ে এখানে এখন ঢাকা দেবে রাখা হবে, যতক্ষণ না আলু আর পেঁপে মাংসের সাথে সিদ্ধ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে জলটা অনেকক্ষণ পরে, মানে এটা 20 মিনিট পরে মা গ্যাস থেকে, মানে ঢাকনাটা সরিয়েছিল, আর দেখুন কীভাবে কষেছে, মানে জল পুরো শুকে গেছে। এবারে মা গরম জল কেটলি থেকে ঢেলে দিচ্ছে, কেন তেলতেলে জল বানাবে, ঝোল, জল বলছি, তেলতেলে ঝোল বানাবে, তার জন্য অনেক বেশি জল দিল। যদি আপনারা তেলতেলে খেতে না চান, কষানো কষানো খেতে চান, মাখা মাখা খেতে চান, তাহলে সেইভাবে আপনারা জলটা আপনাদের মতো করে বানান, মানে নেবেন। আমরা একটু বেশি খেতে চাইছিলাম, মানে তেলতেলে ঝোল অনেক দিন হয়েছে খাইনি, সবসময় মশলা 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 হচ্ছে, তো যেন মনে হলো যে একটু ভাত দিয়ে তেলতেলে ঝোল খেয়ে দিতে, আর গরমে একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে, বলুন। জানি প্রচুর মশলা আছে, তবে এগুলো ক্ষতি করবে না, এই মশলা, আই ডোন্ট থিঙ্ক যে এই মশলাগুলো আপনাদের শরীরে কোনো ক্ষতি করবে। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে ঝোলটার সঙ্গে এবারে ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য, তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অনেক কিছু বানানো হয়েছিল, সেগুলো তো আমি শেয়ার করতে পারিনি, তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমি শুধু মাংসর রেসিপি শেয়ার করি। তো আমি যে এত রেসিপি শেয়ার করছি ননস্টপ, আমি কিন্তু আর কিছুদিন হলে 1 মান্থ হবে, আর 1 মান্থ আমি ননস্টপ রেসিপি শেয়ার করে যাচ্ছি, দেখুন আমার ডেডিকেশন দেখুন। তো আপনারাও একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে ভিউজ বাড়ান, শেয়ার করুন, হয়তো আমার আরও ভালো লাগবে, আমি আরও শেয়ার করবো আপনাদের সাথে রেসিপি। তো দেখুন এখানে জল ফুটছে, মানে ঝোলটা ফুটছে, জল ফুটছে, জল ফুটছে আসছে, তো দেখতে পাচ্ছেন তেলটা উপর দিকে ভাসছে আর ঝোলটা ফুটছে। তো আজকে তো রবিবার, তো আজকে তো বলবো, তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে জলদি জলদি শেয়ার করে নিই, পরে কে কোথায় ঘুরতে বেরোবেন আমিও বেরোবো, অল্প দেখতে বলবো, আমার বাড়ির পাশের দিকে দেখা যায়, আমার বাড়ির সামনের দিকে গেলেই দেখা যায়। তো যাই হোক, সেসব কথা পরে। এবারে দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটছে, এবারে আরেকটা জিনিস দেওয়া হবে, সেটা হলো গরম মশলা। আমরা কিন্তু কোনোভাবেই মিট মশলা ইউজ করি না, আর গরম মশলাতে আছে এলাচ, দালচিনি, ঠিক আছে, এর বেশি আর কিন্তু কিছু নেই, এলাচ আর দালচিনি বাটা হয়েছে, আর কিচ্ছু বাটা হয়নি, লং ফং কিছু না। আর গরম মশলাটাই আমি প্রেফার করি, আমার বাড়িতে সবাই গরম মশলাটাই পছন্দ করে, মিট মশলাটা কেমন যেন একটা গন্ধ করে, ভালো লাগে না। তো আজকের মতো আমার রেসিপি এতটুকুই, ভালো লেগে